বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রাইমারির মডেল টেস্ট। 2025 সালে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন বা আগামী সার্কুলারে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তাদের জন্য মডেল টেস্ট। এখন থেকে যদি মডেল টেস্টগুলো আপনারা প্রতিদিন দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার যে দুর্বলতা সেটা খুঁজে বের করতে পারবেন এবং আপনি নিজেকে ভালোভাবে যাচাই করতে পারবেন। তো শুরু করা যাক। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় বা মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে গিয়ে 10টি। ফুলে মধু আছে বাক্যটির ফুলে কোন কারক? বাক্যটির ফুলে হচ্ছে অধিকরণ কারক। শুদ্ধ শব্দ কোনটি? শুদ্ধ শব্দ হচ্ছে গিয়ে এখানে পূর্বাহ্ন বা পূর্বাহ। তারপরে অমৃত এর বিপরীতার্থক শব্দ কোনটি? অমৃত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে গরল। হ্যান্ডবিল শব্দের বাংলা পরিভাষা কোনটি? হ্যান্ডবিল শব্দের বাংলা পরিভাষা হচ্ছে গিয়ে ইশতেহার। যারা সামনে প্রাইমারি পরীক্ষা দিবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আপডেট পেতে রেগুলার চ্যানেলটির বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আপনার কাছে আপডেট চলে যাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন এবং লাইক দিয়ে যাবেন এবং আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে যাবেন এবং আপনার স্কোরটা মডেল টেস্টে সেটা কমেন্টে জানিয়ে যাবেন। পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে, প্রবচনটির অর্থ কি? প্রবচনটির অর্থ হচ্ছে বিপদে পড়ে কাজ করা। নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? বাংলা ধাতুর দৃষ্টান্ত হচ্ছে গিয়ে কহ। সঠিক বানান নয় কোনটি? এখানে সঠিক বানান নয় হচ্ছে গ, প্রাণী। আমরা কাঠের দিকে বাগধারাটির অর্থ কি? অর্থ হচ্ছে অল্প পদার্থ। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে সবচেয়ে বেশি হয়ে থাকে? সেটা হচ্ছে গিয়ে সাধু রীতি। নিচের কোনটি চন্দ্র শব্দের সমার্থক শব্দ নয়? চন্দ্র শব্দের সমার্থক শব্দ নয় অদিতি। বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে হাতি হাতি, এই দুটি বানানি শুদ্ধ। আপনাকে যে পণ্ডিত মনে করে এক কথায় তাকে কি বলা হয়? পণ্ডিত। মন্য ভাষার কোন রীতি পরিবর্তনশীল? ভাষার চলিত রীতি পরিবর্তনশীল। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? খাঁটি বাংলায় বিসর্গ সন্ধি নেই। নিচের কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রাদি সমাসের উদাহরণ হচ্ছে গিয়ে প্রভাত। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। কবিতায় আর কি লিখবো যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ, কোন কবির উক্তি? এটি হচ্ছে গিয়ে মোহাম্মদ মনিরুজ্জামানের উক্তি। বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক কে? বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। এখন চলে আসলাম আমরা ইংরেজি অংশে। আমরা হচ্ছে 75টি প্রশ্ন নিয়ে এই মডেলগুলো সাজিয়েছি, যেহেতু 24 সালে যে পরীক্ষাটা হয়ে গেছে 23-এর সার্কুলার, সেটা হচ্ছে গিয়ে আপনার 75টি করে এমসিকিউ দিয়ে নেওয়া হয়েছে। মেটেরোলজি ইজ রিলেটেড টু হোয়াট? মেটেরোলজি ইজ রিলেটেড টু ওয়েদার অফ ফরকাস্টিং। কাম ইন টু ফোর্স মিন্স কি? কাম ইন টু ফোর্স হচ্ছে মেক এফেক্টিভ। দ্য ইনডিরেক্ট স্পিচ অফ দিস সেন্টেন্স, আই সেড টু হিম এক্সকিউজ মি স্যার, অ্যান্সার হচ্ছে আই বেগ হিম টু এক্সকিউজ মি। দ্য জার্মানস আর ভেরি এন্টারপ্রাইজিং, হিয়ার দ্য জার্মান মিন্স কি? এ নেশন। নাইদার হার সন্স নর হার ডটার ড্যাশ পিয়ানো, অ্যান্সার হচ্ছে খ প্লেস পিয়ানো, প্লেস পিয়ানো। মাদারহুড ইজ এন ড্যাশ নাউন অর কি? এখানে অ্যান্সার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন মাদারহুড। এন অর্ডিনেন্স ইজ এ ল। Find out the passive form of you must shut the window. Answer হচ্ছে the window must be shut. If you help me, I dash grateful to you. If you help me, I shall remain grateful to you. The more she worked, অ্যান্সার হচ্ছে গিয়ে গ, দ্য মোর শি অ্যাচিভড। ইট ইজ এ কোয়ার্টার ড্যাশ 12, ইট ইজ এ কোয়ার্টার টু 12। দ্য কারেক্ট স্পেলিং ইজ, এখানে কারেক্ট
স্পেলিং হচ্ছে গ, এগ্রিয়েবল, AGREEABLE, এগ্রিয়েবল। দ্য সিনোনিম অফ প্রিরোগেটিভ, এর সিনোনিম হচ্ছে গিয়ে ক, প্রিভিলেজ। হোয়াট ইজ দ্য অরিজিনাল মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্ডিকেট, ইন্ডিকেটের অরিজিনাল মিনিং হচ্ছে অ্যাকিউজড বাই লিগেল প্রসেস, অ্যাকিউজড বাই লিগেল প্রসেস। ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ ক্লেম, সিনোনিম হচ্ছে খ, ডিফাইন্ড। দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িং, এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে গিয়ে এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন শর্ন ইন ইন ঢাকা, দুটো ইন আছে, শর্ন ইন আবার ইন ঢাকা। দ্য রিচ শুড নট ড্যাশ দ্য পুর, দ্য রিচ লুক ডাউন আপন দ্য পুর। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডাইনামিক, ডাইনামিকের অ্যান্টোনিম হচ্ছে গিয়া লেথার্জিক। ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল লাইক ইট। উইলিয়াম শেক্সপিয়র ওয়াজ বর্ন ইন 1564। বলাকা কোন ফসলের একটি প্রকার, বলাকা হচ্ছে গমের একটি প্রকার। বাংলায় মুঘলদের প্রথম রাজধানী স্থাপন করেন কে, মুঘলদের প্রথম রাজধানী স্থাপন করেন হচ্ছে ইসলাম খান। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়, তথ্য অধিকার আইন চালু হয় 2009 সালে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদিত হয়, সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদিত হয় সাতক্ষীরা জেলায়। সম্রাট আকবর বাংলা জয় করেন কত সালে, সম্রাট আকবর বাংলা জয় করেন 1576 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর। সুন্দরবন কোন ধরনের বন, সুন্দরবন হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ বন। বর্তমানে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয়, সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয় হচ্ছে গিয়ে ঝিনাইদহ জেলায়। কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি সবচেয়ে বেশি, বাণিজ্যিক ঘাটতি সবচেয়ে বেশি চীনের সাথে। পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত, পায়রা সমুদ্র বন্দর অবস্থিত পটুয়াখালী জেলায়। ইবনে বতুতা ভারতবর্ষে কখন আসেন, ভারতবর্ষে আসেন 1345 সালে। ঢাকা শহরের গোড়াপত্তন করা হয় কোন আমলে, ঢাকা শহরের গোড়াপত্তন করা হয় মুঘল আমলে। বাংলাদেশের বাণিজ্যে ভারসাম্য কিভাবে রক্ষা হয়, বাংলাদেশের বাণিজ্যে ভারসাম্য রক্ষা হয় হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি, মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইঘুর। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে, জার্মানির প্রথম নারী চ্যান্সেলর হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, জাতিসংঘের সাধারণ অধিবেশন হয় লন্ডনে। কোন চুক্তিটি পরিবেশ ও জলবায়ুর সাথে সম্পর্কিত, পরিবেশ এবং জলবায়ুর সাথে সম্পর্কিত হচ্ছে কিয়োটো চুক্তি। যাদের বুদ্ধাঙ্ক 140 বা তার ঊর্ধ্বে তাদের বলা হয় কি, তাদের বলা হয় অতিশয় প্রতিভাশালী। টেপ রেকর্ডার এবং কম্পিউটার স্মৃতির ফিতার কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়, চুম্বক ব্যবহৃত হয় হচ্ছে গিয়ে স্থায়ী চুম্বক। ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি, ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল উপরের সবগুলো। এখন চলে আসছি আমরা গণিত অংশে, সবাই মডেল টেস্ট গুলো দেওয়ার পরে আপনার স্কোরটা জানিয়ে দেবেন, কোন সাবজেক্টে আপনি দুর্বল সেটাও বলে যাবেন, এবং আপনাদের জন্য কি ধরনের ভিডিও দিলে আপনাদের উপকার হয় সেটাও জানিয়ে যাবেন। এ প্লাস বি সমান সমান 7 এবং এ বি সমান সমান 12 হলে 1/a² + 1/b² এর মান কত, মান হচ্ছে গিয়ে খ নাম্বার 25/144। যদি অঙ্কগুলো ব্যাখ্যা সহ চান তবে সেটাও বলবেন, আমি ব্যাখ্যা সহ অ্যান্সার করব। কোন অঙ্কে সমস্যা হলে কমেন্ট সেকশনে বলে যাবেন, অবশ্যই সেটা সলভ করে দেখব। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার এবং পরিসীমা 30 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 30 বর্গ সেমি। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত, ছাত্রদের গড় নম্বর হচ্ছে 62.5।
স্কয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান এ প্লাস টু এর সঠিক উৎপাদক কোনটি? এর সঠিক উৎপাদক হচ্ছে খ এক্স প্লাস এ প্লাস টু এক্স মাইনাস এ মাইনাস ওয়ান। দুইটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700 হলে একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হচ্ছে 380। একটি সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির ভূমি 24 মিটার এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 মিটার, প্রতিটি পেপের চারার জন্য 4 বর্গমিটার পরিমাণ জায়গা লাগালে ওই জমিতে কয়টি চারা লাগবে? ওই জমিতে চারা লাগবে হচ্ছে 48টি। 1 1 2 3 5 8 এই সংখ্যা পরস্পর অষ্টম পদ কত? পরস্পর অষ্টম পদ হচ্ছে গিয়ে ঘ নাম্বার 21। এখানে 1 1 যোগ করে 2 1 আর 2 যোগ করে 3 2 আর 3 যোগ করে 5 5 আর 3 যোগ করে 8 এভাবে যোগ হতে থাকবে। 5 আর 8 যোগ করে পরেরটা হবে 13। একটি ভূগোল বইয়ে মোট মূল্য 12.00 টাকা, এই মূল্য প্রকৃত মূল্যের 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকারের প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়? তাহলে সরকার ভর্তুকি দেয় হচ্ছে গিয়ে 3 টাকা। এক্স প্লাস থ্রি থ্রি বাই এক্স প্লাস 4 বাই এক্স প্লাস 1 সমান সমান 2 হলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে এখানে 3। 70 টাকায় 9টি ও 11টি দরে সমান সংখ্যক লিচু ক্রয় করে টাকায় 10টি দরে বিক্রয় ক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? শতকরা ক্ষতি হবে হচ্ছে গিয়ে 1%। একটি বড় বাক্সের মধ্যে 4টি বাক্স আছে, তার প্রত্যেকটির ভেতরে 4টি করে ছোট বাক্স আছে, মোট বাক্সের সংখ্যা কত? মোট বাক্সের সংখ্যা হচ্ছে গিয়ে 21টি। 5 যোগ 8 যোগ 11 যোগ 14 ধারাটির কততম পদ হচ্ছে 302? ধারাটির 100তম পদ হচ্ছে 302। কাজের দিন 2 টাকা ও অনুপস্থিতের দিন 50 পয়সা জরিমানা শর্তে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে 40 টাকা পেল। ব্যক্তিটির কাজের কতদিন উপস্থিত ছিল? উপস্থিত ছিল হচ্ছে 22 দিন। নিচের সংখ্যা সারিতে একটি ভুল সংখ্যা রয়েছে, সে সংখ্যাটির জায়গায় বসবে কত? অ্যান্সার হচ্ছে গিয়ে ঘ 243। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাস করেছে, যারা পাস করেনি তাদের 15 জন বিদেশ চলে গেল এবং 45 জন ব্যবসা শুরু করলো, কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? উত্তর হচ্ছে গিয়ে ঘ নাম্বার 150 জন। আজকে এই পর্যন্তই। যারা ভিডিওটি দেখছেন ভালো লাগছে তো অবশ্যই লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব।